Got a premonition, I'm dreaming you and I. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody. And you can trust me, baby, we got everything. Call me whenever you feel alone. Intro je kono video content ke unique kore tulte pare. Hello in assalamu alaikum, ami Roshan sathe achi aj apnader sathe ebong ajker video tite amra dekhte jacchi kibhabe amra khub shohojei zoom through text effect er dara ekti eye catching intro toiri korte pari along with bass pump effect in Filmora 10. Thanks a lot jara protiniyoto amake onuprerona diye jacchen amar content e like ebong comment er maddhome. আমাদের চ্যানেলের ফিল্মোরা সিরিজ ভিডিওগুলোর লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ফিল্মোরা 10 সফটওয়্যারটিতে প্রয়োজনীয় ভিডিও ফাইল ইম্পোর্ট করে রেখেছি। প্রথমেই আমরা জুম থ্রু টেক্সট ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তা দেখব। তার জন্য মিডিয়া ট্যাব থেকে স্যাম্পল কালার ট্যাবে আসব এবং ব্ল্যাক স্যাম্পল কালারটি টাইমলাইনে নিয়ে আসব প্লাস সাইনে ক্লিক করে। আমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী স্যাম্পল কালারটি ডিউরেশন রাখতে পারি। আমরা এইখান থেকে ধরে স্যাম্পল কালারটি ডিউরেশন বাড়াতে বা কমাতে পারি। এমনকি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করেও ডিউরেশন অপশন থেকে কাজটি করতে পারি। এরপর আমরা টাইটেল ট্যাবে চলে আসব এবং যে কোনো একটি টাইটেল টাইমলাইনে নিয়ে আসব নিজেদের ইচ্ছে অনুযায়ী। টেক্সট কাস্টমাইজেশনের জন্য আমাদের অ্যাডভান্স অপশনে যেতে হবে। ইনপুট টেক্সট থেকে বিল্ড ইন টেক্সটগুলোকে ডিলিট করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টেক্সট এখানে লিখে নিব এবং ফন্টও পরিবর্তন করে নিব। এখানে আমাদের বোল্ড টাইপ ফন্ট ব্যবহার করা উচিত যাতে টেক্সটে ভিডিও বেশি ভিজিবল হয়। টেক্সট কাস্টমাইজেশনের পর আমরা একটি স্ন্যাপশট নিব। এবং টাইমলাইন থেকে এগুলো ডিলিট করে দিব এবং স্ন্যাপশটটিকে টাইমলাইনে নিয়ে আসব। তারপর স্ন্যাপশটটিতে রাইট ক্লিক করে আমাদের যেতে হবে ক্রপ এন্ড জুমে। তারপর প্যান এন্ড জুম। এই যে আমরা অরেঞ্জ কালারের একটি বক্স দেখতে পাচ্ছি, এর মাঝে একটি ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে। এখন মাউসের কার্সারটি যদি আমি কর্নারে নিয়ে আসি, কার্সারটি তীর চিহ্নর মতন দেখতে হবে। এখন মাউসের রাইট বাটন হোল্ড করে আমাদের বক্সটিকে যতটা সম্ভব ছোট করে নিতে হবে এবং রেশিও রাখতে হবে 16:9 এবং বক্সটি নিজেদের প্রেফারেন্স অনুযায়ী টেক্সটির উপর রেখে ওকে ক্লিক করে দিতে হবে। এবং এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করে দিব। আপনারা আপনাদের ফাইল নেম, ফাইলটি স্পেসিফিক কোথায় সেভ করে রাখবেন তা নিজেদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন। এমনকি রেজুলেশনও নিজেদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন রেজুলেশন সেটিংস থেকে। তারপর এক্সপোর্টে ক্লিক করে দিলেই দেখুন এক্সপোর্ট শুরু হয়ে গিয়েছে। এক্সপোর্ট করা ফাইলটি ইম্পোর্ট করে নিতে হবে আমাদের।
আমরা এখন বেস পাম ইফেক্ট ক্রিয়েট করব ফুটেজে, তার জন্য টাইমলাইনে ভিডিও ফুটেজটি নিয়ে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটেজে অডিও অলরেডি অ্যাটাচড আছে। আমি অডিওটি ডিটাচ করে নিব রাইট ক্লিক করে ডিটাচ অডিও থেকে, এবং টাইমলাইনটি একটু জুম করে নিব। দেখুন অডিওটিতে উপরের দিকে উঠে গেছে যে ওয়েভগুলো, এইগুলো হলো অডিওটির বিট। এই বিটগুলোর হিসেবে ফুটেজের উপর আমাদের কাজ করতে হবে। যেখান থেকে বিট শুরু হচ্ছে সেখানে কাট করতে হবে আমাদের। তারপর দুই ফ্রেম এগিয়ে আরো একটি কাট দিতে হবে, এবং এইভাবে অডিও যেখানে বিট আছে কাট করে নিতে হবে দুই বা তিন ফ্রেম এগিয়ে পুরো ফুটেজে। তারপর যে ফুটেজগুলো কাট করেছি সেই ফুটেজে রাইট ক্লিক করে আমাদের যেতে হবে ক্রপ অ্যান্ড জুমে, অ্যান্ড দেন প্যান অ্যান্ড জুম। এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিব কতটুকু স্ক্রিন পাম করাতে চাই। দেন ক্লিক অন রিভার্স। এবং কাট করা সব ফুটেজ পোর্শনে আমরা একই কাজ করব। রেন্ডার করব স্মুথ প্লেব্যাকের জন্য। দেখুন প্রতিটি বিটের সাথে স্ক্রিন কিন্তু পাম্প করছে। এখন এই ফাইলটি নিয়ে আসতে হবে আমাদের ভিডিও লেয়ারের উপরে। অ্যান্ড ডাবল ক্লিক করব ফুটেজ ফাইলটিতে। ভিডিও থেকে আমাদের কম্পোজিটিংয়ে যেতে হবে, এবং ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই করে দিতে হবে। এখন যদি প্লে করি দেখুন কত সুন্দরভাবে টেক্সটের মাঝে ব্লেন্ড হয়েছে ভিডিওটি। আমরা যদি আউটরোতেও একই ইফেক্ট রাখতে চাই তাহলে ভিডিওর শেষ পার্টে নিয়ে এসে একইভাবে ব্লেন্ড করে জাস্ট স্পিড থেকে রিভার্স করে দিন। দেখুন কত সুন্দরভাবে ভিডিওটিতে একটি আউটরো ক্রিয়েট হয়ে গেল, এবং সবশেষে এক্সপোর্ট দ্য হোল প্রজেক্ট। আশা করছি আপনারা এখন খুব সহজে জুম থ্রু টেক্সট ইন্ট্রো বানাতে পারবেন উইথ বেস পাম ইফেক্ট। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম আরও ইজি এডিটিং ট্রিকি টিক্স জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।